बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের পূর্বের ন্যায় আবারও গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা হবে আমাদের পূর্বের ক্লাসের পর থেকে। আমরা আজকে আলোচনা করব, দেখো তোমাদের 1.1 অনুশীলনী, 1.4 অনুশীলনী, 1 এ যে অঙ্কগুলো আজকে আমরা শুরু করতে যাই সেই অঙ্কগুলো। তোমাদের প্রথমে 1 নম্বরে আমাকে বলছে উচ্চস্বরে পড়ো, এরপরে বলছে কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা একটি অঙ্ক থেকে উচ্চস্বরে পড়তে হবে, এটাকে কথায় লিখতে হবে এবং এর স্থানীয় মানটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো যাই আমরা 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে বলা আছে আমাদের 8,087,29,31। তাহলে এই অঙ্কটি যদি আমরা প্রথমে উচ্চস্বরে পড়ে নিই, দেখো তোমরা সকলেই ফলো করো যে আমরা উচ্চস্বরে যখন পড়তে যাব তখন আমাদেরকে একক দশক নির্ণয় করে অঙ্কটার সঠিক একটা রুলস নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে দেখে নিই যে এখানে আমাদের কথা হচ্ছে একক দশক শতকের পরে যদি আমরা একটা কমা দিই এবং হাজার অযুতের পরে হচ্ছে আমাদের একটি কমা, এরপরে আমরা কমা পাচ্ছি না। তাহলে অঙ্কটি যদি পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে লক্ষের ঘরে হচ্ছে আমাদের 8, লক্ষের ঘরে কত? 8 লক্ষ, হাজারের ঘরে 72, 72 হাজার, শতকের ঘরে 9, 9 শত, দশক এবং এককের ঘরে 3, 1, তাই 3, 10, 1, 31। তাহলে পুরো অঙ্কটা থেকে আমরা কি পেলাম সকলে আমার সঙ্গে বলো, 8,72,931। তাহলে এটা যদি আমরা কথায় লিখে দিই এভাবে 8,72,931। এটা আমরা কথায় লিখে ফেললাম অঙ্কটা। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এটাকে স্থানীয় মানে নির্ণয় করতে হবে। কি করতে হবে? এটা স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে চলো যাই, বলে আমরা স্থানীয় মানটা নির্ণয় করে ফেলি। স্থানীয় মানটা নির্ণয় করতে গেলে আমি প্রথম অঙ্কটা আরেকবার উঠাই নিলাম, 2, 9, 3, 1। তাহলে আমাদের প্রথমে কত আসছে? 1। একটা আমাদের কি একক, তাহলে আমরা এটা কি করতে পারি? 1 এভাবে আমরা পরেরটা করবো, 3 এককের পরে হচ্ছে আমাদের দশক, তাহলে আমরা ওইভাবে করে নিই। শেষে যে সংখ্যাটা আমরা লিখছি সেটা নিচে 0 এবং তারপরে দিব 3। একইভাবে আমরা 9 করবো, 9টা হচ্ছে আমাদের শতক, তাহলে আমরা করবেন 9, 1-এর 2 ঘরে আমরা 0 দিব এবং শতকের ঘরে 9 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এটা 2,000, 2টা কি আমাদের? 2টা হচ্ছে আমাদের 1,000, তাহলে 2 এর পরে 3টা 0 আমরা দিয়ে দিব। এরপরে দেখো 7, 1,000-এর পরে কি হবে? একক দশক শতক হাজার অযুত, তাহলে 7 অযুত, তাই আমরা 7-এর পরে 4টা 0 দিয়ে দিলাম। এরপরে আমরা লিখে দিলাম যে এটা কত হাজার হচ্ছে?
निजुतर घर पर्त चले गए तर 78,000 हलो
51 লক্ষ, তারপরে আমাদের 78 হাজার, আর পূর্বের অঙ্কটা ছিল শুধু আমাদের লক্ষের ঘর পর্যন্ত, অর্থাৎ লক্ষের ঘরে একক ছিল আমাদের, তাই ওটা শুধু লক্ষের ঘর পর্যন্ত আমরা করেছিলাম। এবার করলাম হচ্ছে নিযুতের ঘর পর্যন্ত। আশা করি তোমরা সকলে অঙ্কগুলো সহজে আয়ত্ত করে ফেলছো। আমি তোমাদের আবারও বলছি, দেখো এই অঙ্কটা যদি আমরা আবারও দেখি, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 51 লক্ষ 78 হাজার 572। এরপর স্থানীয় মান নির্ণয় করলাম, 2 একক 2 7 দশক 7 দিয়ে দিলাম আমরা। এরপরে 5 শত 5 লিখে 2টা 0 দিলাম, 8 হচ্ছে আমাদের হাজার, তাই আমরা 8 লিখে 3টা 0 দিলাম। এরপরে 7 ও 7 এর পরে 4টা 0, 1 লক্ষ 1 এর পরে 5টা 0, পরে 5টা হচ্ছে আমাদের নিযুত, 5 এর পরে 6টা 0। তাহলে দেখো আমাদের 51 লক্ষ 78 হাজার 572। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই তোমাদের নোট খাতে অঙ্কগুলো উঠাই ফেলছ। এরপরে আমি তোমাদের পরবর্তী স্টেপে যাব। পরবর্তীতে আমি তোমাদের দেখো 1-এর 3 নম্বর অঙ্কটা 1-3-5-7-2-4-6-8 এবং 4 নম্বর অঙ্কে আছে 1-0-1-0-1-0-1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো অঙ্ক তোমাদের এইচডব্লিউ কাজ থাকবে, এই দুটো অঙ্ক তোমরা উচ্চস্বরে পড়বে, কথায় লিখবে এবং এখান থেকে স্থানীয় মানটা নির্ণয় করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই অঙ্কগুলো উঠে নিছো এবং নোট কাতে সংরক্ষণ করে রেখে এই অঙ্কগুলো অবশ্যই বাসায় এইচডব্লিউ কাজ করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়তই তোমাদের বন্ধুবান্ধবদের নিয়ে দেখতে থাকো। এই আশা প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।